অবস্থা খুবই খারাপ রে। কি শোনা রে, পুলিশ দাঁড়া রইয়ে, পুলিশ দাঁড়া অবস্থা। হ্যাঁ জি জি জি, লেটস গো। এটা জনগণ আর জনগণ যা জিতি যে মনে হয় লেদের গেলে আয় না কেটে চাই। হ্যাঁ বর্তমানে কোন অঞ্চলের পুলিশ দিয়ে এড়িয়ে পাবলিক ব্যাগগুলো যা যা যে মনে হয় লে যাবে। হাজার হাজার কোটি সব এ জ্বালা দিয়ে দিয়া, কার্পেটও দিন নেই, কার্পেটও দিন নেই, জ্বালা দিয়ে দিয়া। হাজার হাজার কোটি দিয়ে সম্পদ সব আজ এর কি অবস্থা। তো গরিব মেশিন জিনিস মিলে দরকি তো না, তো আয় তো মনে হয় জিতে ওটা ধরে। হ্যাঁ ও বস্তায় না ধরা দিয়ে দে, গ্যাস গ্যাপ ওই নে রাউন্ড দে সেফটি লে। আম পাবলিক এলে সমস্যা না, পুলিশ অবস্থা বেশি ভয়াবহ বাজি। আরে কিছু না রাখে, কিছু না রাখে, আরে মানে পাশখালি কইলা বিদ্যুৎ জ্বলাই আগুন শেষ। রে পুলিশ ব্যাগিন আছে কিন্তু খানা হামনর সে জ্বলে আনো অঞ্চল দে তাই আর তুন না গাড়িতে বারে যেতে না তো হইতে না যদি এখন অঘটনা কেন দেয় কেন আর কি মানুষ কি পরিস্থিতি আল্লাহ কিছু না রাখে। রে টায়ার পুরো কন্ট্রোল দেরি এই যে বর্তমানে এখান চলে যে এখন এড়ে এখান চলে যে এখন একবার খাসে তো কয়লা বিদ্যুৎ হয়েছে মেইন কয়লা বিদ্যুৎ আর কি। এক মিনিট দাঁড়াও না, অবস্থা খুবই জটিল, শত শত পুলিশ র্যাব দি রেখে কিন্তু তারা তো কিছু নহর। কোয়ান যা গাড়ি জ্বলা ইয়ে এই গ্যাস সিলিন্ডার হোক কিন্তু বাস্ট হবার বেশি সম্ভাবনা। হ্যাঁ হত দেবে, হ্যাঁ তুই আর নয় তুই আর বিডি নকিছ না। হ্যাঁ তোর মাথা টুবিড়ি না দেবে না বেড়ে অবস্থা বেশি মানুষের যে যে পারে এলো তার কিন্তু পাবলিকের জিনিস গাড়ি পুরো ভাঙি এটা তো আল্লাহ দিলে কিছু না রাখে। আচ্ছা পুলিশ এটা তো মেইন ফটো শুনতে হচ্ছে এটাই পাবলিকের জিনিস এলো তার কিন্তু তোমার দেহের দিকে এনে লে রে কি অবস্থা।
আর অফিসার উপরে দর্শক অফিসার জি এসাই এসাই জো ভাই এই তো ইটিন ফুলে দে দুই মোটরসাইকেল গেই এটা হয় না এখন জলে রয়েছে ইয়ান কিন্তু এখন রিক্স প্রচুর যখন মত গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে এখন জল আস তুলব তোর না তোলে সব ফিডিয়ের কিসের আয় একটা বেন গুলি করছে আচ্ছা বেসিক সমস্যাটা কি হয়েছে এখানে পর্যন্ত আসছিল নাকি পুলিশ আচ্ছা বেশি সমস্যাটা গিয়েছে আপনার ছিলেন না এই সময় ব্যাগগুলি দেখায় ব্যাগগুলি কি মানে কারণ ছাড়া এবার গুলি করার কারণ কি ব্যাতন আছে শুনলাম চার মাস এভাবে লাগতে পারে ফেলে দিছে ওই এখান থেকে মানুষের মানে একটু একটু না এটা না মুসলিম না বরাবর এটা তো ঠিক করা জিনিসটা তাহলে যে জায়গায় মুসলমান নামাজ পড়বে রোজা রাখবে ওই জায়গায় যদি আজকে খ্রিস্টানরে বাসার জন্য আজকে বাঙালি পুলিশে বাঙালির গায়ে গুলি লাগাইছে কয়জন ছয়জন মানুষ জাগাত মারা গেছে এই সাইডে জাগাত মারা গেছে আমি বিশ্বাস করছি আমার এবার পানি টানি কোন রকম মুশকিল হ্যাঁ এটা তো মগজ ফগজ সব ধরে সাক্ষী আমি হাসর দিনে এই সাইডে সাক্ষী দিই আল্লাহ তিন ফুলে 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 কি জমকে দুই বছর দেখেন ওই যে আমাদের তিনই পড়ছে শিট বেরে স্যার বিষয়টা এখন দোয়াশান একদম কারেক্ট মানে সাধারণ পাবলিক কীরকম মানে
হয় না, বিশ্লেষণ কীভাবে করা যায় আল্লাহ আলম। এটা তো পাবলিকের যে মাল সামান লো যার গই তাই কীভাবে যে যে পারি লো যার গই গুলি গুলি এখন রোগী ভাই শত শত মানে কোয়ার্টার পৌঁছে বিজনেস মানে এটা জানো কি এটা এটা পর্যন্ত ভাবলে গাড়ি ইয়ে নেবো দিতে রাত ব্যাংক জ্ঞান না তোমার কে হবে ক্যান্টিন না না কে ক্যান্টিন দেবে আগে ব্যারিকেড বাঁ ফেলে দিন ব্যাংক গিয়ে দিয়ে দেন ব্যারিকেড দিয়ে দেন ব্যাংক বাঁ ফেলে দিন হ্যাঁ অবস্থা মানে এত জটিল বলবার মতন পাওয়া যায় সাংবাদিক তোমার হিন্দু বুঝে রে সাংবাদিক তো আড়া নয় গরিবের আড়ে কেউ নয় হইলাম না গরিব মরদে বন দাগিয়ে শ্রমিক কিছু কিছু আছে কিছু কিছু নাই মানে মসজিদ আমার শোনা অবস্থা খুব ভয়ানক আগুন সকাল থেকে এখনো জলের আগুন বাজে একবার বিদ্যুৎ নাই জিয়ারা মানে পাবলিকে আগে আগে ফার জিম ফারেন লোক সব করে ফেলে হ্যাঁ এট ব্যাংকে মানে মার্কে আর কি ফ্লাইবোর্ডে লগি যায় আর কি তারা ফ্লাইবোর্ডে লগি যায় আর কি ফ্লোকে দেখুই মানে এই জায়গা তো মানে বরাবর না এই জায়গা তো এখানে সব দেয় সরকারি জিনিস জানে যে পুলিশ প্রোডাকশন এটা তোমার ধরা আছে আজ যে তোর ধরনা সারা মনে করি বেড়া তুমি আসাব করে ফেলার দিতে রে মানুষের স্যান্ডেল অবস্থা দায় মানে দুর্গে তো আশা পরে গেল পারে লিজার
ফাইলিং বেন লুছে বের কিছু না রাই বের কিছু না রাই বের কিছু না রাই বের জাজিম পারিন লুছে রে কা ফেলে ইদে রে মানে শে মানে কে সালাম আর ফাইলে মোটর কো কেলে দেখো হাত ধরে রে দাঁড়ো না আজ এসুকর হাট পেপার আজ এসুকর হাট পার দাদা বরফাশে দেখো না সে দাদা হ্যাঁ এই যে যে তোর আস ভাই আসে আসে বেগুন আস আল্লাহ যে সপ্তাহে অ্যাঙ্গেল দিয়ে রেখে তুমি হাত দে অড়ো তো বাড়ি ঘর আসব আচ্ছা এলে দহাল না সার দে এই সিমেনে দিল ওদের কি মানে এই তো লেভেলে বিকিন জায়গা দিয়ে বসে ইদার এলে সিমেনে দিতে তো সিমেনে তো ঘুরে ফেলাই যাচ্ছে স্মার্ট মোবাইল আছে না সাধারণ কর্মী যাবি ওদিন যে গাড়ি ড্যাম্বার জ্বলা দিই ও বস্তা না ও কার্পেট কতগুলো আগুন ধরা যাচ্ছে হচ্ছে তুমি যাই জিন্দি ফারে দিল স্যার কিন্তু মানে ফিসে দিবা আই ফেলে সব বাঙালি না আর হতা না খা হতা না বাঙালি না আর বাঙালি জাতি খারাপ জাতি দুঃখ হতা না হয়ে যায় কিন্তু বেন লিজার কি আছে হ্যাঁ আর ওইগুলো ভিডিওতে আসতেছে না চেকিং এ যাচ্ছে এগুলো করছে না তো পরে কিন্তু ঘটনা মূল অন্যদিকে নেবে যারা লুটপাট করার লাগে ঘটনা এরকম কথা আসবে বুড়ো লেজার কে না তো খোয়া দিয়ে রে সব কিবা বাঁ ফেলে ডেবালি ইফতারে মিলন যাবো ইফতারে সমস্যা পাঁচটা বাজে এক ঘন্টা টাইম আছে অসুবিধা কি বাদিরা হাসা কা করে বাদিরা হাসাই ভিতর তাইতে সার একদম ভিতর সার একবার ভিতর তাই দিন সার একবার জিম ফারি লই দে তুই কেউ বাজা কেন ধরি না আনার যে ফোন নিবে কিনা
জিন্দু ফাইন দা আসা পড়ে আর গো সিঙ্গেল টাইম মোবাইল আছে খবর না দিয়ে দিতে লাগে লাগতে জিন্দু আছে কিটা মত এখন আর ভর্তি আছে আমার একটা কে লাইট আছে নাই ঠিক না আর জান বাসে আসামে ধরলা দেই আই কি আই লুট নো সেন হবে কেন গো মারো সিং তোমার মত সেন্স সাহেব না বাইরে দে দিলাস আসামে তো তো সেন্স সাহেব না বুনের তা দে ওয়ার্ক আউট দে দে বিয়ার বুনের মুচে তো এন্ড আ চ্যানেল তো না স্যার মুসুম সে কি তো নি সরকারি প্রজন্য দেখলে পুলিশ তো আগত না আছে আপনারা কি এখানে অবস্থা খুবই জটিল চল বাংলাদেশ সম্ভব না ভাই এছাড়া এছাড়া কুড়ি কুড়ি হাজার হাজার ই কেন করবি তো না তু ই হোটেল দেবে তো তুমি ঘর কেন করবে তে বেশি বল নাই বন্ধ নাই সাজ করো না আচ্ছা।